ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে। বিজিবি জারায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের কামাল হোসেন বিভিন্ন স্থান থেকে পিঁপড়ার বাসা ভেঙে ডিম সংগ্রহ করতেন। সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে কামাল হোসেন পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেছেন, মরদেহ ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ হয়েছে। দুপুরের পর লাশ ফেরত দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। তুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারো। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের সাথে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।